মাথুলা থেকে নেমে আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে। যাওয়ার পথে এই সৌন্দর্যটা উপভোগ করছি, একা বাঁকা রাস্তা, পাহাড় পর্বত, সঙ্গে আমাদের পাহাড়ি নদী, ঝর্ণা। এখানে আমি কিছু বলেছিলাম কিন্তু গান বাজছিল, ওই জন্য আমাকে ভিডিও ক্লিপটা অফ করতে হয়েছে কপিরাইটের ভয়ে। ওই যে দূরে আমাদের ভোলে বাবা বসে আছে, কত ছোট দেখা যাচ্ছে, খুবই সুন্দর চারিদিকটা। ওই ভোলে বাবার দিকেই যাব। ভোলে বাবার কাছে যেতে প্রচণ্ডই কাঠখড় পুড়োতে হয়েছে সত্যি কথা বলতে, এবং যে যাওয়ার যে দুর্গম রাস্তা সেটা এই ভিডিওতে রয়েছে। তো দেখুন, আশা করি ভালো লাগবে, চেষ্টা করেছি কিছু আপনাদের আনন্দ দেওয়ার জন্য। চলুন তাহলে ঘুরে নিই এই বাবা মন্দির। আমরা তো গেছি, আপনারা আমাদের সঙ্গে চলুন। আমরা হচ্ছে ওই যে শিব মন্দির, ভোলে বাবার জয়, ভোলে বাবার জয়। ওই যে আমি দূরে একবার দেখিয়ে দিয়েছি ভোলে বাবাকে, এই যে ভোলে বাবা, এই ভোলে বাবাকে আমরা এখন দেখবো। ওকে, মানে যাচ্ছি, প্রচন্ড দুর্গম একটু রাস্তা আছে। এই দুটো পাহাড়, এই একটা পাহাড় আর এই একটা পাহাড়, পাহাড়ের মাঝে ভোলে বাবা বসে ধ্যানে মগ্ন। ওকে, আমি আর দিদিভাই যাচ্ছি। জলটা অতি সুন্দরভাবে গড়িয়ে আসছে, ঝর্ণা সুন্দর। তাড়াতাড়ি চল, আমরা যাই, তাড়াতাড়ি যাই। ওয়াও, হাওয়া মানে প্রচন্ড ঠান্ডা। এই আমরা যাচ্ছি, হোঁচট খাচ্ছি ঠিকই, অনেকটা উঠতে হবে। আমরা এটুকু মোটামুটি টেনে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে ওই ওপরটাই ওঠা। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না, যারা যারা এখানে এসছে এই বাবার মন্দিরে, তারাই একমাত্র জানে যে ওটা উঠতে কতটা কষ্ট হয়, ঠিক আছে, প্রচণ্ড চড়াই উতরাই। এটা কি আমি জানি না, ঝর্ণাটা দারুণ ভাবে পড়ছে, তার পাশেই হচ্ছে বাবার মন্দির। ওকে, যাই আমরা সবাই, সবাই ছবি তুলতে ব্যস্ত এখানে। কি লুক মারি, কি লুক। দারুণ লাগবে, উপর থেকে যে জলটা পড়ছে সেটা এইখান থেকে এসে, কি আওয়াজ, জলের কলকল আওয়াজ। এই যে মজা পেয়েছে খুব,
আমরা উপরের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা আমি ওই যে এখানে ওয়াইড অ্যাঙ্গেলে চারিদিকটার ছবিটা আর কি নিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওয়াইড অ্যাঙ্গেলে পুরো ভিউটা আর কি আসেনি, আমায় নিজেকেই দেখা যাচ্ছে। যাই হোক, কী যে করবো সে নিজেই বুঝতে পারছিলাম না, এতটাই এক্সাইটেড ছিলাম। এখন যাচ্ছি ওপরে বাবা মন্দিরটায়, চেষ্টা করছি যাওয়ার। প্রচন্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে, ব্রিদিং প্রবলেম উপরে আছে আজ হচ্ছে, তো দেখা যাক। এত দূর এসেছি, প্রবলেম হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, এত দূর এসেছি। চল চল চল, মনে হচ্ছে হবে না। সময় ভাই যাচ্ছে, হাঁপিয়ে গেছি, আবার উঠছি, একটু রেস্ট নিয়ে তো উঠছি। যখন ভিডিওটা করি জানি না কী করতে পারবো, খুবই খারাপ পরিস্থিতি, পুরো সরকার। কেন বাবা তোর এদিক দিয়ে আসছে, এদিকে ওই দিকে রাস্তা তখন ভালো যাচ্ছে। আমি জানি না আমার আর কষ্ট হচ্ছে, কিসের সুখে আমি এত দূর উঠছি, কিসের সুখে আমি এত দূর উঠছি। স্যার দিন দিন ডাকে দিন হাতে হাতে, হ্যাঁ ভাই প্রান্তিকটা হচ্ছে এই এই জলপ্রপাতটা দেখা যাচ্ছে, এটা মানা হচ্ছে যে শিবের মাথার থেকে যেন আসছে, তাই হচ্ছে এখানে একটা অনেক দিন ধরে চলে আসছে যে এখানে শিবলিঙ্গ একটা রয়েছে, বাবা তার সামনেই বসে আছে। তাই হচ্ছে প্রান্তিকটা বাবার মাথায় জল ঢালবে, তাই আমি একটু যাচ্ছি।
এখান থেকে জল নেবে, একটু রিস্কি ঠিকই, বাট নো প্রবলেম। আমি আর যাওয়ার সাহস পাচ্ছি না, প্রান্তিকটা গেছে, উল্টো করে দিও তাহলে হয়ে যাবে, হয়ে গেছে। এই তো প্রান্তিকটার নিয়ে নিচে জল, চলে এসো, হাত দিতে পারো, চলো তুমি আগে আগে যাও। একটু উঁচু রাস্তা এই জায়গাটা, ওইখানে পা দিয়ে দাও, ওইখানে পা দিয়ে দাও সোজা পাথরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি আছি এদিকে, আমি আছি। ওম নমঃ শিবায়, গঙ্গা চল, ওম নমঃ শিবায়। না না, এইটা ধর, আমি নেমে যাচ্ছি। আচ্ছা চেপে তুই চলে, বন্ধ করে দাও। আরে আসো, আমি ধরে নেবো। আরে আমি পাড়া এইখানে এইখানে পড়বে। আসো আসো আসো, তুমি স্লাইড খেয়ে চলে আসবে। বন্ধ করে দে, হয়ে গেছে। সেই জায়গাটা একবার চোখ ভরে দেখলে না, মানে ও গায় না শিউরে দিচ্ছে, উঠেছিলাম, মানে বাবার পাশে ঝর্ণা যেন মাথা থেকে ঝরছে, আহা মনটা ভরে যাচ্ছে। এই ছবিটা একটা দিত, এটা ওয়াইড অ্যাঙ্গেলে তুলে দিই, ওয়াইড অ্যাঙ্গেলে তুলে দিত।